পতঞ্জলি যোগ দর্শনের সমাধিপাদের 10 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। 10 নম্বর শ্লোকে আমরা নিদ্রা সম্বন্ধে জানব, এটা একটা বৃত্তি সেটা আমরা জানি, তো সেটা সম্বন্ধে আমরা বলছি অভাব প্রত্যয় অবলম্বনার বৃত্তির নিদ্রা। এখানে বলা হচ্ছে অভাব বলতে অ্যাবসেন্স আমরা জানি, প্রত্যয় বলতে কন্টেন্ট অব মাইন্ড, অবলম্বনা কথাটার অর্থ হইল সাপোর্ট, বৃত্তির কথাটা মডিফিকেশন অব মাইন্ড বা মডিফিকেশন সেটা বলতে পারি, আর নিদ্রা কথাটা সঙ্গে স্লিপ। তো এবার টোটাল ব্যাপারটা হয় এমন যে স্লিপ ইজ দ্য বৃত্তি অফ অ্যাবসেন্স অফ মেন্টাল কন্টেন্টস ফর ইটস সাপোর্ট। মেন্টাল সাপোর্ট থাকছে না এমন একটা বৃত্তিকে নিদ্রা বলা হচ্ছে। একটু বাংলায় বলি কি বলছে, বলছে যখন মানুষের কোনো জ্ঞান থাকে না, কেবলমাত্র জ্ঞানের অভাবের প্রতীতি থাকে, অর্থাৎ নিদ্রার সময় জ্ঞান থাকছে না কিন্তু জ্ঞানের একটা কিছু অংশ থাকে, সেই যে জ্ঞানের অভাবের জ্ঞান তাকেই হচ্ছে আমরা নিদ্রা বৃত্তি বলছি। এবারে একটা কথা বলে রাখি যে এই নিদ্রাকে ক্লিষ্টা এবং অক্লিষ্টা কি করে হয়, এটা তো একটা বৃত্তি এবং সে ক্লিষ্টা এবং অক্লিষ্টা দুই ভাগে বিভক্ত। ক্লিষ্টা এমন বলা হচ্ছে যে যখন নিদ্রা থেকে আমরা উঠি, অর্থাৎ ঘুম থেকে যখন উঠি আমাদের ক্লান্তি বোধ হয়, যখন নেগেটিভ কিছু চিন্তা ভাবনার কথা জাগে, নিজেকে আরো কিছু খারাপ কিছুর বিষয় বলে মনে হয়, সেগুলো হচ্ছে ক্লিষ্টা। আর যখন নিদ্রা থেকে আমরা জাগরণের ফলে, অর্থাৎ ঘুম থেকে জেগে ওঠার পর মন এবং ইন্দ্রিয়ে সাত্ত্বিক ভাবের জাগরণ ঘটে, বিন্দুমাত্র আলস্য বোধ হয় না, যোগ সাধনা বা ঈশ্বরের কাজে মন আসে, তখন তাকে আমরা বলবো অক্লিষ্টা। অর্থাৎ যা কিনা যোগ সাধনে সহায়তা করে তা হলো অক্লিষ্টা, আর যা যোগ থেকে আমাদের দূরে রাখে তা হলো ক্লিষ্টা, সেটা নিদ্রা বৃত্তিতেও সমানভাবে প্রযোজ্য। আজকের এতটুকু থাক, পরের দিন আমরা 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন।